কত যে তোমাকে বেশেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। বিপ্লব নাম, কতদিন পর তোয়া গ্রামে আইছি রে মুনির, তোর জন্যই তো আসলি, মানে কি কব ভাই, বারাটা দিয়ে আয়। আসলে দর্শক বন্ধুরা, কথা হচ্ছে কি, এই জায়গা আমি বছরে এই প্রথম আসলাম, আসলে কাজের জন্য হয়তো আসতে পারিনি এখানে। আর এই যে বিপ্লব, ওই বেড়াবির চাইলো সেই জন্য কইলে মাস করে নিয়ে বেড়াবিরে আইছি। তো কথা হচ্ছে যে এগুলি যে নদী দেখতে আর কি, এটা নদী না, এটা হচ্ছে আমরা সম্ভবত আমাগো ভাষায় বিল বলি এক কথায় আর কি। তাই আমাদের গ্রামটার নামও হচ্ছে বিল চান্দক, মানে চারিদিক শুধু বিল। এইখানে আছে এরকম, সামনে আর এক জায়গায় একই রকম, চারিদিক শুধু আর মন্দির চাঁদক, এই নাম বিল চাঁদক। তো যাই হোক দর্শক বন্ধুরা, এইখানে অনেক মাছ আছে বুঝছেন, অনেক মাছ। আমি আগে অনেক মারতাম, কিন্তু এখন বয়স হয়ে গেছে বাবা, এই জন্য মারতে পারি না। তাই যে জুসের কথা তো ভুলেই গেছি। মনির ভাই, আপনি যে ভাই বললেন বয়স হয়েছে, আপনার বয়স কত, 80 বছর না কত? না, 90 পার দিছে। বয়স না হলে কি আমি জুস খাইতাম? আপনি খেপাইয়েন না জানি খবর ভাই। আমি একটা জিনিস কিরম খেয়াল করছি, আপনি দেখে মনে হয় কি জানেন, 16 বছরের কচি খোকা। আসো যদি কাকি যাই, তোমার গান শুনে নেই লাগবে, উস্তাদ গান লাগবে, উস্তাদ মুস্তাদ নাই লো, আর উস্তাদ এক সারা, আমরা সারা টং টং সারা গান বাইরে ভিন্ন মুখ দে, বুঝিস না কেন? আজকে উস্তাদ তো নাই, উস্তাদ আসতে আসতে সন্ধ্যা হবে, উস্তাদ এক সারা, উস্তাদ এক ফোন দে। ও কাইনি, আমি বেকার দাই পড়ে গেছি বুঝছেন, যে তুত লাইতেছে কথা না, তা তো দেখতেছি, খালি মানে আইসল্যান্ড ঘুরতে খালি গান শুনতে যাচ্ছে, না শুনবে যাচ্ছে, খালি কি বলবো ভাই, ওর কথা কি বলবো, দর্শক তো আপনাদের গান না ছাড়া কিছুই বোঝে না। মনিরও কিনবি, তো গাড়ির উপর ওঠেন দেখি কিরকম লাগে আপনার, যদি মারে আসে ধরে তখন কি করবো, না মানুষের গাড়ি তো টিকে মায়ের খাবো, আপনিও কুবুদ্ধি দিয়ে দিচ্ছেন, চলেন বেড়া আসি। বিপ্লব ভালো লাগতেছে না? ভালো তো লাগে। আসলে দর্শক বন্ধুরা, আসলে এই চারিদিক দেখতে পারতেছেন, মানে মানে দর্শক বন্ধুরা চারিদিক দিয়ে সব মনিরের, এ সব ঘাস বুনতেছে, গম বুনতেছে, এগুলি লাগাইতেছে, এরপরে ধান লাগাইবে। তো এই কারণে বলতেছি, মানে আর কয়েকদিন পর ভিডিও করে আপনাদেরকে দেখাবো, মানে চারিদিক সবুজ শ্যামলে ভর্তি থাকবে। এটা কিনে নিয়ে আয়, টেহা না আমার কাছে। বিপ্লব তোর সাথে আসি দেখ, আমারও আনন্দ লাগতেছে, গান ক, গান তো কব, তোর ভাল লাগতেছে না, বেড়াবেন নি আসলাম তো, গান না করলে কি ভাল ঠেক, কত আমার গান দি জীবন, গান ক। আচ্ছা কি গান কব? ওই যে তোমায় দেখে গান্দা, ও ওই গান্দা, ঠিক আছে করছি, মেলা মানুষ এক মনে করে এই গান্দা, জান তোরই, তুই পারলি একটু দরির সাথে, মনির বিপ্লব ভাই, মানে ভালোবাসার মানুষ আছে নাকি? ভালোবাসার মানুষ বলতে কি ভাই, ছিল এক সময়, ও আতি কথা ছিল, ছিল না এক সময় ছিল, মানে সবারই থাকে মনে, পরে কি হলো, ব্রেকআপ করে দিয়েছে নাকি? ওটা আগের দিন বাগে খাইছে, ধরেন কি আমি একটু বলি আপনাক, একটা সময় ছিল ভাই, যা কব মনির, বড় ভাই মানুষ কই, তো কি বা করছো, আমি তো কিছু বুঝতেছি না, আমার ব্যাপারে করছে, একটা সময় ছিল ভাই, সেই সময়টা কিছু ছিল না, বিপ্লব কি বিপ্লব, একটা গিনামের থাল ছিল, কেউ চিনতো না, না কথা ঠিক ভাই, এই দর্শক বন্ধুরা, এই 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 দর্শক, এদের ভালোবাসায়
বুক ফুল হয়ে গেছে না একবার আজকে জেনেশনে না দোয়া করি অনেক বড় আইপে পারি ভাই শিল্পী হওয়ার আর দর্শকদের ভালোবাসা সেই মানুষটা না আফসোস করে ভাই সেই মানুষটা আরো করবে যে সে কি ছিল আর এখন কিডা এই শুধু কার জন্য আমার দর্শক বন্ধুদের জন্য দর্শক বন্ধুদের জন্য সারা জীবন ভালোবাসা থাকবে আছে ভবিষ্যতেও থাকবে ঠিক আছে এরকম ভাবে দর্শকদের ভালোবাসা দিবেন গান কথা কথা করছে আর গান আসবেন না ওর কথা আমার তো ইহান মনে নাই মনির গান কও ভাই তুমি কি মানে আমার কথাই কথা তুমি গান ভুলে গেছো নাকি হ্যাঁ কথা শুনতেছি তো গান কও কথার মায়ায় পড়ে গেলাম ঠিক আছে তাহলে একটা গান শোনাও তোমায় দেখে জানো মনে হয় অনেক দিনের পরিচয় দেখে জানো মনে হয় অনেক দিনের পরিচয় বারে বারে দেখিতে মন চায় মরি প্রেম জ্বালায় কি মায়া লাগাইলো বন্ধু একা ছিলাম ভালো কেন সে দেখা দিল ঘরে থাকা বিষম দায় প্রাণ বন্ধু রে ঘরে থাকা বিষম দায় একা ছিলাম ভালো কেন সে দেখা দিল ঘরে থাকা বিষম দায় তানো বন্ধু রে ঘরে থাকা বিষম দায় আমি সহিতে না পারি বলিতে না পারি ভাবি বসে একা নিরালয় কান বন্ধু আয় কি মায়া লাগাইলো বন্ধু আয় দেখ মনে থায় না ভাদরে অভাগির কুটিরে যদি তুমি আসো শ্যামকালিয়া আমি তোমায় গান শোনাবো হারমোনি বাজাইয়া আমি তোমায় গান শোনাবো হারমোনি বাজাইয়া এ ভরা ভাদরে অভাগির কুটিরে যদি তুমি আসো শ্যামকালিয়া আমি তোমায় গান শোনাবো হারমোনি বাজাইয়া আমি তোমায় গান শোনাবো হারমোনি বাজাইয়া ওরে আগে যদি জানতাম আমি মনির প্রীতি করিতাম না তাই তাই ওরে আগুন জ্বালাইয়া পোড়াইয়া বোঝাইলো প্রীতির নাম বেদনা আগুন জ্বালাইয়া পোড়াইয়া বোঝাইলো প্রীতির নাম বেদনা বিস্তারে চলে গেলি আমিও কই আঘাতে আঘাতে বাহ 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 ব্যথা বেদনাতে আমি যে বড় কষ্টে বাঁচি ও দরদি আমি তো অনেক সুখে আছি আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আমি যে বড় কষ্টে বাঁচি ও দরদি আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক সুখে আছি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় ছিঁড়ে দেখানো যেত
তুমি মানতে সে কথা তুমি যদি জানতে মানুষ বড়ই স্বার্থ পরে রে বড়ই স্বার্থ পর গেল এক গানে গেলে আবার আরেকটা ডুপ্লিকে ওইটাই কলি ধরি ধর ওই দুটি চোখে যেন জলে ভেজা পদ্ম টানি তো দূর পর্যন্ত ঠান্ডা লেগে গেছে তো দর্শক বন্ধুরা আসলে কি বলবো আসছি তো অনেকক্ষণ মানে বেলা ডুবে যাচ্ছে ভালো লেগে গেছে আচ্ছা তো এখনকার মতো এখানে বিদায় নেবো নাকি আপনি কি বাড়িতে চলে যাবেন হ্যাঁ অনেকক্ষণ ধরে আইসি ভাই তোমাদের তো গান শুনাইলা দর্শক বন্ধুরা আপনাদের কাছে মানে এই ভিডিওগুলি কেমন লাগলো আসলে একটা দুইটা তো না বিপ্লবকে নিয়ে বেশ কয়েকটা ভিডিও করলাম বারিক ভাই আমাদেরকে ভিডিও করার সুযোগ করে দিছে তো আবারও লাস্ট ভিডিওতে বারিক ভাইয়ের জন্য রইল শুভকামনা তো দর্শক বন্ধুরা বিপ্লব কোথায় আছে কেমন আছে এবং শরীরটা কতটুকু সুস্থ সবই আপনাদের কাছে তুলে ধরলাম আসলে বিপ্লব আমার ছোট ভাইয়ের মতো ওকে অনেক ভালোবাসি তো আমাদের ভিডিওর মধ্যে কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সারাদিন ভিডিওর মধ্যে হাসি খুশি নিয়েই চললাম কেননা ওর সামনে তো আর বলতে পারি না মানে মন খারাপ করে থাকলে ওরও খারাপ লাগবে আপনারা বিশ্বাস করেন বড় একটা মানে কঠিন একটা অসুখের মধ্যে থেকে ওই উঠছে অসুস্থতার মধ্যে থেকে উঠছে তো দর্শক বন্ধুরা যাই হোক ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর বিপ্লব অতি শীঘ্রই মিডিয়াতে ফিরে আসছে সবার জন্য দোয়া করবেন সে পর্যন্ত যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় আল্লাহ হাফেজ বিপ্লব চল ওই দুটি চোখ